আর কতকগুলো বেয়াদব মসজিদের মধ্যে ঢুকতে গেলেও মাস মুকুত দিয়ে ঢোকে, ঢোকে না মসজিদে মুকুত মাস দিকে। তুমি কি বলতেছ? ফালিয়াবুদু রব্বা হাজাল ভাই আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। আমানাহুম মিন খাউফ মানে কি? আল্লাহ বলতেছে মসজিদে ঢোকার সাথে সাথে তো দুইটা টেনশন দূর করব, একটা হলো রেজেকের কোনো পেরিশানি থাকবে না, আর একটা হলো যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে আমি আল্লাহ তোকে নিরাপত্তা দিয়ে দিব জনগণ দিচ্ছে না। তাহলে করোনা হলো একটা গজব, এই গজব তুমি নামাজ আদায় করবে আর তোমার কাছে থাকবে, এটা কখনো মানা যায়? আল্লাহর কোরআন কি সত্য নয়? এ কথা কোন সত্য নয়? এই জন্য আমরা বলবো যে ঘরের মধ্যে যদি মাস্ক ব্যবহার করা না লাগে, পৃথিবীর সবচাইতে দামি ঘরের নাম কি? মসজিদ। যেরকম সবচাইতে দামি ঘরের নাম কি? তো তোমার ঘরের মধ্যে করা লাগতেছে না, আল্লাহর ঘরের মধ্যে তুমি মুখত মাস্ক দিয়ে আর কি মারতে চা? যারা মসজিদের মধ্যে মুখে মাস্ক দিবে ওদের আমল নামে একটা কবিরা গুনাহ হবে, তৌবা ছাড়া মাফ হবে। এ ঠিক আপনাকে মাস্ক দেন আমার শোনেন নাকি? কেউ কেউ যারা পড়ে তারা তাদেরকে আমি বলতেছি এতদিন যা করছেন কবিরা গুনে এখন তাই তৌবা করবেন। ও যাক মুরব্বী এখনো মুকুট মাছ দিয়ে আছে, এতই ভয়। হায় 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 কি বিপদ, করোনাও তো ঘরে কারা কারা মুকুট মাছ দেয় ওরকম যা ধরে আপনাকে। এই দুই থানার রানীনগর আত্মারের মধ্যে ইসরাফিল হলো সবচেয়ে সক্রিয় হলো, জোরেগান কথা ঠিক কিনা? একটা এমপি মানুষ সবসময় প্রোটেকশনে থাকতো, মশাল নিয়ে থাকতো, করোনা ধরবি না, ডাক্তার খালি আশেপাশে ঘরে ঘুর মরেনি সুদেরু। আমাকে 254 জন বগুড়া জেলা মরছে, তার মধ্যে একটা ভ্যানওয়ালাও মরেনি। 254 জনের মধ্যে একটা ভ্যানওয়ালা নাই, একটা অটো ভ্যান চলায়, একটা মুয়াজ্জিন, একটা ইমাম, একটাও নাই। যে 254 জন মরছে হয় শালা সুস্থর না হয় ঘুষখোর, ওর খাওয়ার আক্কেল নাই, ওই একই জিনিস দুইবার খায়, না হয় কোনো নেতা, না হয় কোনো পুলিশ, না হয় কোনো ওই যে ভুনি মোটালা। এরপরেও কি আপনার কোনো চোখক ইঙ্গা আঙুল দিয়ে দেখান লাগবে মুকুট মাস্ক পরে থাকেন কোরআনের মাহফিলে? আমি এক নেতাকে বলছিলাম, কে ভাই এ হাফেজি মাদ্রাসা খুললেন এত মাস হলো, তো এরকম তো করোনা ধরতেছেন, আপনার অনুবীক্ষণ দিয়ে দেখেন তো, অনুবীক্ষণ দিয়ে দেখেন একটা ছাত্র করোনা ধরছে? ঠিক হচ্ছে হুজুর, বহু মিডিয়ার কাম করতেছে NSISB DSB, এরা খালি দেখতেছে হাফিজি মাদ্রাসার কোনো ছাত্র করোনা ধরলি আবার মাদ্রাসা বন্ধ হবে, কিন্তু এখন পর্যন্ত একটা ছাত্র খুঁজে পাওয়া যায়নি যে করোনা ধরছে। তো তাহলে হাফিজি মাদ্রাসা লক্ষ লক্ষ ছাত্র লেখাপড়া করতেছে, ছোট ছোট বাচ্চারা, এদের করোনা ধরবে না আর তোমাকে প্রাইমারি ধরবে, কারণ কি? তখন নেতা বলছে হুজুর কারণ যদি শুনবার চান কানটা আমার মুখের কাছে দেন। তো আওয়ামী লীগ নেতার মুখের কাছে কান দিলাম, নেতা বলতে হুজুর প্রাইমারি হচ্ছে আস্ত নাপাক আর হাফিজি মাদ্রাসা হচ্ছে পাক, এই করোনা পাক যারা তাদের কাছে যাবে না, যারা নাপাক এই শালা করে বেশি ধরবে ধরে করবে না। নেতা একটা কথা কসে ভাই, এই আপনারা যারা পাক থাকবেন পাঁচ অক্ষ নামাজ পড়বেন, পাঁচবার উজু করবেন, কেড়ে আবার এই শ্যাবলুন দিয়ে ধোয়া লাগবে, শুধুমাত্র পাঁচ অক্ষ নামাজ পড়বেন করোনা ভাইরাস আপনার ধার দিয়ে আসবে। আমরা কি করোনাকে ভয় করি না আল্লাহকে ভয় করি? আল্লাহকে যদি ভয় করি তাহলে সকলে বলেন করোনার কোন ক্ষমতা নাই, যা করে আমার আল্লাহ, জোরে কন করোনার কোন ক্ষমতা নাই, যা করে আমার আল্লাহ, হায়াত দিবে আমার আল্লাহ, আবার মাহারে আমারই আল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور.